আসসালামু আলাইকুম। আজ আমি তিনটা ডিম দিয়ে খুব সহজে দুইটি নাস্তার রেসিপি শেয়ার করব। প্রথমে নিয়ে নিচ্ছি তিনটা ডিম। এবার আলতো হাতে ডিমের কুসুমগুলো আলাদা করে নিতে হবে। ডিমের সাদা অংশটুকু আস্তে আস্তে ফোম করে নিব। ইলেকট্রিক বিটার দিয়ে করলে খুব সহজে করা যায়, কিন্তু আমার কাছে যেহেতু ইলেকট্রিক মিটার নেই তাই হ্যান্ড হুইস্কের সাহায্যে আস্তে আস্তে ফোম করে নিচ্ছি। এতে সময় একটু বেশি লাগে। এর মধ্যে আমি 4 চামচ চিনি ও 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আমার ফোম তৈরি হয়ে গিয়েছে। এবার একটা কাচের বাটিতে হালকা তেল ব্রাশ করে এর মধ্যে ঢেলে নিলাম। একটা সসপ্যানে আঙুলের 1 কর পরিমাণ পানি দিয়ে এর মধ্যে একটা শপিং ব্যাগ বসিয়ে দিলাম। এর উপরে বাটিটা দিয়ে দিব। এবার ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। ডিমের সাদা অংশ দিয়ে এক ধরনের পিঠা তৈরি। এবার এটাকে ঠান্ডা করে চাকুর সাহায্যে আলতো হাতে বাটি থেকে ছাড়িয়ে নেব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমনই মজা হয়েছে। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। প্রতিদিন টিফিনে ভিন্নতা এলে বাচ্চারাও খুশি হয়। এবার ডিমের যে 3টি কুসুম রয়ে গিয়েছে তা দিয়ে আরও একটি পিঠা তৈরি করব। এখানে 3টা কুসুম ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, 3 চামচ ময়দা, পাটিসাপটার জন্য করা সুজির খিসা। এবার সব একসাথে মাখিয়ে নিচ্ছি। সামান্য লবণ ও 1 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু সুজির খিসার মধ্যে মিষ্টি রয়েছে তাই চিনি কম ব্যবহার করেছি। সব ভালোভাবে মাখিয়ে নিয়ে হাতে হালকা তেল লাগিয়ে মুঠোয় করে চেপে চেপে একটা ঝাঁঝরিতে সাজিয়ে দিলাম। এটা ভাপানোর জন্য একটা হাঁড়িতে কিছুটা পানি দিয়ে তার উপরে ঝাঁঝরি বসিয়ে দিলাম। পানি এমনভাবে দিতে হবে যেন ঝাঁঝরিতে স্পর্শ না করে। এবার ঢেকে দেব 25 মিনিটের জন্য। 25 মিনিট পরে আমার পিঠা তৈরি। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।